পূজোর থিম এবং এখানকার পূজো আপনাদের আমরা দেখিয়েছিলাম, কিন্তু এখানকার পূজো আমাদের 24 আওয়ার্স টিভির বিচারে এবারে সেরা থিম হিসেবে বিবেচিত হয়েছে এবং আমাদের জাজেদের বিচারে এই পুজোকে সেরা থিম হিসেবে বিবেচনা করে আমরা আনন্দের সহিত সেরা থিমে প্রাইজ 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষে তুলে দিচ্ছি। আসুন সবাই মিলে একসাথে আনন্দ করে হিপ হিপ আমাদের 15তম বর্ষ, আমরা আগের বারেও পেয়েছিলাম 24 আওয়ার্সের তরঙ্গ, আমরা খুব আনন্দ উপভোগ করছি আর আমাদের আনন্দে এখনো আরো 5-6 দিনের আছে, আমাদের চলবে আর প্রত্যেক বছর যেন আমরা ভালোভাবে এরকম অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি সেটা আমরা সবসময় চেষ্টা করে যাব। তো এই পুজো 15 বছরের পুজো বলছো এবং এখানে মাননীয় বিধায়ক আমাদের সুজিত বোস মহাশয় ছিলেন কালকে, তো আমরা তোমাকে জানতে চাই যে এই পুজোকে তোমরা এবারে যে থিম আমরা দেখলাম যে এখানে মোহন বাংলার একটা পতাকা রয়েছে বিশাল বড় এবং খুব ফাঁকা জায়গা, তার সাথে মায়ের এক অপরূপ তোমরা একটা মূর্তি এখানে স্থাপন করছো, মায়ের মূর্তি সত্যি খুব অপরূপ মানে অসাধারণ, তার সাথে সাথে লাইটিং, তো আমাদের বিচারে সেরা থিম আমরা বিবেচনা করলাম 24 আওয়ার্স টিভির বিচারে। তো আগামী বছর আর কতটা ইন্সপায়ার হবে আমরা যতটা পারবো চেষ্টা করবো প্রত্যেকটা বছর কিছু কিছু করে উন্নতি করে, এটাই আমাদের ইচ্ছা। আমরা একটা সদস্যকে নিয়ে হয় না, সেটা সকল সদস্য আর আমাদের ক্লাবের সকল সদস্য বৃন্দা সবাই মিলে একত্রিত হয়ে এই পুজোটা করে থাকি প্রত্যেক বছর, আর সবার সহযোগিতায় এই পুজোটা আরও প্রত্যেক বছর আমরা চাইছি আরও বড় করে করার। আমার নাম বাপি বন্ধু, ক্লাব সেক্রেটারি। অনেক অনেক ধন্যবাদ, আমরা এই মুহূর্তে শান্তিনগর জীবনসাথী সঙ্গে সেরা থিম হিসেবে বিবেচনা করে দিলাম, চলো আরেকবার সবাই মিলে শান্তিনগর জীবনসাথী সঙ্গ আমাদের 36 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী চামিনী নস্কর মণ্ডল, উনিও আমাদের অনেক সাহায্য করেছে, তার জন্য পুজোটা আরও বড় করতে পেরেছি, আরও উনি আমাদের পরের বছর আরও সাহায্য করবে আরও বড় করে করবো, পৌরমাতার জন্য অনেক ধন্যবাদ রইল আমাদের ক্লাব পক্ষ থেকে। ধন্যবাদ।